নমস্কার দর্শক বন্ধু, আমার সত্যের গীত সিন্ধুর অমৃত বিন্দুর এক নূতন অধ্যায়ক মু রশ্মিতা আপনার স্বাগত করছি। গত অধ্যায়ে শ্রীরামদূত হনুমান নিকটরে জনক নন্দিনী মা জানকীকর করুণ প্রশ্ন এ অধ্যায়ে আমি শুণবা। মহাবীর হনুমান মা জানকী কন সব কুশল বার্তা দেউচন্তি আজির এই অমৃত বিন্দু নেই আসিছু। তো পুনি আমসহ অছন্তি পণ্ডিত রমাকান্ত মিশ্র মহোদয়। স্যার নমস্কার। নমস্কার স্যার, এইথর আপনার কেউ অমৃত বিন্দু নেই আসিছন্তি আম শ্রোতা মানুষ শুনাইবে। স্যার দেখন্তু, আমি গত তিনোটি অধ্যায়ে আমি শুনিলে মা জানকী প্রশ্ন করিছন্তি হনুমানকু রামঙ্কর লক্ষ্মণঙ্কর কুশলতা সম্পর্কে। ইয়ে যে পদটি বর্তমান আবৃত্তি করবি, এই পদটি হনুমান তাঙ্ক নিজর অন্তর্নিহিত ভাবকু মাঙ্ক আগে প্রকাশ করিছন্তি। সে পদটি বিশ্বনাথ খুন্টিয়াঙ্ক অমৃত শ্রাবিণী লেখনীরে কিপরি রূপায়িত হয়েছে আপন লক্ষ্য করন্তু, এবং এ পদরে কোন গুরুত্ব আছে, কোন মহত্ব আছে তাকে আমি পরে বিচার করিবা। বলই যে হনু স্কন্ধরে বসাই শ্রীরাম পাশে ঘে নিজিবি, সৈছারে মুহি কে মন্ত প্রকারে পুরুষ অঙ্গকু ছুঁইবি, হনু হে চোরাই রাবণ আনিলা, তুমে চোরাই ঘেনি গলে প্রভুঙ্ক যশ আউ কাহি রহিলা, হনু হে চোরাই রাবণ আনিলা। এই পদটিরে হনুমানঙ্ক উত্তর আছে এবং সীতাঙ্কর বি প্রত্যুত্তর রয়েছে। বহু সুন্দর স্যার, মানে কবি বিশ্বনাথ খুন্টিয়া উপস্থাপন করেছেন, তার স্যার এর সারমর্ম সারমর্মক আমার শ্রোতা মানুষ আর টিকে বুঝাই দেব। এর সারমর্ম এহা মো ভাবনারে কবি যাহা বিচার করিছন্তি, সে সীতা মাতা রামঙ্কর লক্ষ্মণঙ্কর রূপক দেখিবা পাই সৌভাগ্যতা প্রকাশ করিছন্তি। সৌভ্যস্ততা বিচলিত ভাব নৈরাশ্য ভাব, সতে কোন রামঙ্কু আর দেখিবি, ইয়ে ভাগ্যের কোন জুটিব বলতে সে ভাবুচন্তি চিন্তুচন্তি। ইয়ে যাবতীয় প্রশ্ন মাঙ্কর শুনিবা পরে হনুমান ভাবিছন্তি, সে মাঙ্কর প্রভুঙ্কু দেখিবা পাই উৎসুকতা অতি অধিক বড়ি যাইছে, এবং মা ভারি নিরাশ হয়ে যাইছন্তি। এভাবে অবস্থায় মাঙ্কু প্রভুঙ্ক নিকটরে নেইকি পৌঁছাই দেওয়া ফোদ মোর কর্তব্য হব, এই কথা চিন্তা করি হনুমান সীতাঙ্কু কহুচন্তি, কইলে মা বলই যে হনু স্কন্ধরে বসাই শ্রীরাম পাশে ঘেনি যিবি, মা আপন ব্যস্ত হন্তু, এলঙ্কাপুর রাক্ষস পরিবেষ্টিত হউ সমুদ্র গর্ভরে থাউ, এর রাজা ত্রিপুর বিজয়ী রাবণ হউ, হনুমান কাহাকু কাতির করে না, আপনঙ্কু এই কান্ধরে থই মু প্রভু শ্রীরামঙ্ক পাখকু নেই যিবি, ভাঙ্গি দেবি আপনঙ্কর ব্যগ্রতা উৎসুকতা আর উৎকণ্ঠতা উৎকণ্ঠা, আউ আপন প্রভুঙ্কু দর্শন করিবে আপনঙ্ক প্রাণ আশ্বস্ত। এইপরি আশ্বাসনা বাণী সান্ত্বনা বাণী হনুমান শুনেছন্তি, কাকু না মা জানকী শুনেছন্তি। শুনেবা পরে জানকী কন কহিছন্তি, হুয়েত আজিকালির নারী আউ সে যুগর নারী, ইয়া ভিতরে
গোটে ঘোর পার্থক্য আপনার এটি দেখুন মা জানকি কহিলে হনুমান মু জানিছি তুমি তা করি পারিব কিন্তু বিচার কল স্বইচ্ছারে মুহি কেমন্ত প্রকারে এ পুরুষ অঙ্গকু ছুঁইবি তুমি প্রভুঙ্কর দূত হলে মধ্যে তুমি জনে পুরুষ আর মু জনে অতিব্রতা নারী এণু স্বইচ্ছারে নিজ ইচ্ছারে মু কিপরি পুরুষর অঙ্গকু স্পর্শ করিবি তোম কান্ধরে মু কিপরি বসিবি এহা কিপরি সম্ভব হেব এহা কেবে হলে সম্ভব নুহে। এইটি গোটিয়ে পদ মু আপনাদের বুঝাই দেওয়া চাহে স্বইচ্ছারে ই যে শব্দটি লেখা হল নিজ ইচ্ছারে ইয়া মানে আখ কালরে বা পুরাণ যুগরে ইতিহাস যুগরে পতিব্রতা সতী নারী মানে যদি স্বামী ঠারু অনুমতি পাউলে সে না পুরুষ সহিত মিশি পারি যদি স্বামীর পরমিশন অনুমতি পাউলে তাহলে সে অন্য পুরুষকে ছুঁই পারুলে নচে স্বামীর অনুমতি বিনা কৌশি নারী এবে পরপুরুষর অঙ্গকে স্পর্শ করুনতলা। এইথিপাই কবি বিশ্বনাথ খুন্টিয়া কহিলে স্বইচ্ছারে নিজ ইচ্ছারে মু কিন্তু পুরুষ অঙ্গকে ছুঁই যদি প্রভু রামঙ্কর আদেশ মতো হব সে হনুমানঙ্ক খান্ধরে বসে তুমি পলাই আস তাহলে আমি যাইপারে কিন্তু নিজ ইচ্ছা এ সম্ভব নুহে। এণু ইয়ে গোটিয়ে বার্তা সমাজকে আসুছি আগকালের নারী মানে অন্য পুরুষর অঙ্গকে ছুঁইবা মধ্য নিষেধ লার বহু রয়েছে উপকারিতা বা কারণ রয়েছে এসব সময় সাপেক্ষ আলোচনা করা। এণু সীতা মাতা কহিলেন নিজ ইচ্ছার মু পুরুষ অঙ্গ ছুঁই পারিবি না ইয়ে হল প্রথম কারণ তুম সাথে ন যাবার। দ্বিতীয় কারণটা কুচি দ্বিতীয় কারণ কন হনুহে ছোরাই রাবণ আনিলা মতে রাবণ দণ্ডকারণ্য সেই যে পঞ্চবটি সে পঞ্চবটির পর্ণকুটির ভিতর মতে রাবণ চোরি করে আনিছে যেতবে মো স্বামী মো দেবর সমস্তে কুটির নিকটর চালি যাই কাকে নিয়ে আছে সেতবে রাবণ মতো চোরাই আনিছে আবে তুমি আসিছ লঙ্কা কটকরু তুমি মতো নেই চালি যাব যদি তুমি মতো নেই যাব এ কোন চোরি নুহে কি তবে রাবণ মতো আনবা পরে বর্তমান তিন পুরো কুচি নারী চোর রাবণ নারী চোর রাবণ এ তিন পুরো ঘোষুছি আর তুমি মতো নেলা পরে পুনে তিন পুর ঘোষিব নারী চোর রাম নারী চোর রাম নাই কি রাবণ যেমিতি নারী চোর রাম বি সেমিতি নারী চোর আর লোক পঠাইকি উঠাইকি তাকে নেইগলা। এণু তুমে ছোরাই ঘেনি গলে তুমি এমিতি ছোরাইকি মতো নেই যাব মতো লুকায়িত ভাবরে নেই যাব কেই জানিবে নাহি ইয়া দ্বারা মো প্রভুঙ্কর যশ রহিব কি মো প্রভুঙ্কর মোর প্রাণপতি সূর্যবংশী মর্যাদাবান আদর্শ পুরুষ ভগবান শ্রীরাম তাঙ্কর কোন যশ রহিব কোন প্রতিষ্ঠা রহিব কোন খ্যাতি রহিব আর কোন গৌরব তাঙ্কর রহিব। এইটি মু টিকে কহিদবা চাহে সীতা জনে পতিব্রতা নারী সীতা চাহিছন্তি নিজ পতিকু রামচন্দ্রকু এ সংসার ভিতরে জনে অদ্বিতীয় শ্রেষ্ঠ বীরর মর্যাদা দেওয়া পাই এবং রাবণ পরি রাক্ষসকু বিনাশ করে লঙ্কাপুরর রাক্ষস মানুষ ধ্বংস করে লঙ্কার পাপ রাজ্য সে পাপকে বিলোপ করে গোটে ধর্মর শাসন প্রতিষ্ঠা করিবে আসিবে প্রভু রামচন্দ্র তাপরে মতো সে নেইকি যাবে এতক কেবল রামঙ্ক দ্বারা হি সম্ভব হব
ତେଣୁ ରାମଙ୍କର ଆସିବା ନିହାତି ଜରୁରୀ। ମୁଁ ପଛେ ଦୁଃଖ ସହେ, କଷ୍ଟ ସହେ, ଯାତନା ସହେ, ଅସୁର ମାନଙ୍କ ଭିତରେ ପଡ଼ିଥା, କିନ୍ତୁ ପ୍ରଭୁ ଆସନ୍ତୁ, ଏତକ କରନ୍ତୁ, ମୋ ପ୍ରଭୁଙ୍କ ନାମରେ କଳଙ୍କ ନ ଲାଗୁ। ସେ କେହି ନ କହୁ, ରାମ ବି ନାରୀ ଚୋର, ଏ କଥା କେହି ନ କହୁ, ରାବଣ ମରୁ, ରାକ୍ଷସମାନେ ବିନଷ୍ଟ ହୁଅନ୍ତୁ, ଏବଂ ପ୍ରଭୁଙ୍କର ବୀରତ୍ୱ ପ୍ରତିପାଦିତ ଛଉ ରାବଣ ସ୍ୱର୍ଗର ଦେବତାମାନଙ୍କୁ ମଧ୍ୟ ପାଦ ତଳରୁ ଅଠେଇଛି, ସେ ରାମଙ୍କ ସ୍ୱରରେ ମରିବ। ଏହାଦ୍ୱାରା ପ୍ରଭୁଙ୍କର ଯେଉଁ ବୀରତ୍ୱ ପ୍ରତିଷ୍ଠା, ସେ ବୀରତ୍ୱ ହେଉଛି ଅନନ୍ୟ, ସେଇଟାକୁ ମୁଁ ଚାହୁଁଛି। ତେଣୁ ପ୍ରଭୁ ଆସନ୍ତୁ, ପ୍ରଭୁ ଆସି ମୋତେ ଉଦ୍ଧାର କରିବେ, ଏହା ମୁଁ ଚାହୁଁଛି। ତେଣୁ ମା କହିଲେ, ତୁମ୍ଭେ ଚୋରାଇ ଏନେଇ ଗଲେ ପ୍ରଭୁଙ୍କ ଯଶ ଆଉ କାହିଁ ରହିଲା। ଏଣୁ ଏଇଠି କବି ବିଶ୍ୱନାଥ ଖୁଣ୍ଟିଆ କିଏ ପଦ୍ଧତିରେ ଦେଖେଇ ଦେଇଛନ୍ତି, ଜଣେ ସତୀ ସାଧବୀ ପତିବ୍ରତା ନାରୀ କିପରି ନିଜ ସ୍ୱାମୀର ମହତ୍ଵ, ଶ୍ରେଷ୍ଠତ୍ଵ, ବୀରତ୍ୱକୁ ପ୍ରତିପାଦିତ କରିବାକୁ ଚାହିଁଛି, ଏବଂ ପରପୁରୁଷର ଅଙ୍ଗକୁ ନିଜ ଇଚ୍ଛାରେ ସ୍ୱାମୀର ବିନା ଅନୁମତିରେ ସ୍ପର୍ଶ କରିବା ନାରୀ ଜାତି ପାଇଁ ନିଷେଧ, ଇଏ ବାର୍ତ୍ତା ମଧ୍ୟ ସମାଜକୁ ପ୍ରଦାନ କରିଛନ୍ତି କବି ବିଶ୍ୱନାଥ ଖୁଣ୍ଟିଆ। ବହୁତ ସୁନ୍ଦର ସାର୍, କବି ବିଶ୍ୱନାଥ ଖୁଣ୍ଟିଆ ବହୁତ ସୁନ୍ଦର ଭାବରେ ଉପସ୍ଥାପନା କରିଛନ୍ତି। ପ୍ରଥମତଃ ସାର୍, ସେ ମାତା ଜାନକୀଙ୍କର ବିରହ ବେଦନାକୁ ଉପସ୍ଥାପନ କରିଛନ୍ତି, ପୁଣି ଶ୍ରୀ ହନୁମାନଙ୍କର ମାନେ ଯୋଉ ମାନେ ଭକ୍ତ ମାନେ ତାଙ୍କର ଭକ୍ତିକୁ କେମିତି ସେ ଉପସ୍ଥାପନା କରିଛନ୍ତି। ତାପରେ ଆଉ ଗୋଟିଏ କଥା ବି ସାର୍, ଏଇଠି ଆମର ପତିବ୍ରତା ନାରୀର ବାର୍ତ୍ତାକୁ ସେ ଉପସ୍ଥାପନ କରିଛନ୍ତି, ତା ସହ ନାରୀର ସ୍ୱାଭିମାନକୁ ଏଠାରେ ବି ବହୁତ ସୁନ୍ଦର ଭାବରେ ଉପସ୍ଥାପନା କରିଛନ୍ତି। ଆଉ ଏଇ ଅଧ୍ୟାୟଟିରେ ଏଇ ବିନ୍ଦୁର ଅମୃତ ବିନ୍ଦୁରେ ବହୁତ ସୁନ୍ଦର ବାର୍ତ୍ତା ଆମର ସମାଜକୁ ଯାଉଛି ସାର୍। ଯେତେବେଳେ କି ଆମର ସମାଜରେ ଏଇସବୁ କଥା ଗୁଡାକ ଲୁପ୍ତ ହେଇଯାଉଛି, ଏଇସବୁ ମାନେ ବାର୍ତ୍ତା ଗୁଡାକ ନିହାତି ରୂପେ ଆମର ଦର୍ଶକ ମାନଙ୍କୁ ମାନେ ପ୍ରଭାବିତ କରିବ। ତାହେଲେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଜିର ଅଧ୍ୟାୟକୁ ଆମେ ଏଇଠି ରଖିବା ସାର୍। ପୁଣି ଥରେ ଆମେ ନେଇ ଆସିବୁ ଆଉ ଏକ ଅମୃତ ବିନ୍ଦୁକୁ। ଆପଣମାନଙ୍କୁ ଏହି ଅଧ୍ୟାୟଟି କେମିତି ଲାଗିଲା, ଲାଇକ୍ ସେୟାର ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ଏବଂ କମେଣ୍ଟ ଦେବାକୁ ଭୁଲିବେ ନାହିଁ। ତାହେଲେ ରହୁଛୁ, ନମସ୍କାର।